হাই গাইজ ওয়েলকাম টু গসিবাস আমি গসিবাসঞ্জু নিয়ে এলাম বিনোদন জগতের লেটেস্ট আপডেট ইন্ডিয়ান এর বারোতম সিজন ছোট পর্দায় বিষয়কার কাজ করছে অনুষ্ঠানটি ভক্তদের কাছে বেশ প্রশংসনীয় সমালোচনা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই মহামারীর সময়ে দর্শকদের বিনোদনের একটি অবিরাম ডোজ প্রদান করেছে নেহা বিশাল দত্তলানি এবং হিমেশ রেশমিয়া অনুষ্ঠানটি বিচার করেছেন এবং আদিত্য নারায়ণ এটি পরিচালনা করেছেন শো এখন তার শেষের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভক্তরা এর ফাইনাল দেখার জন্য বেশ উত্তেজিত নির্মাতারা অতিরিক্ত মাইল পাড়ি দিয়ে ফাইনালকে আকর্ষণীয় করে তুলেছেন যেমন আগে কখনো হয়নি ইন্ডিয়ান আইডল টুয়েলভ এর সমাপ্তি বারো ঘন্টা প্রচারিত হবে বলিউডের অনেক সেলিব্রিটি এই অনুষ্ঠান উপভোগ করবেন আমরা আরও জানতে পেরেছি যে দিশা পারমার এবং নাকুল মেহতা মঞ্চে অনুগ্রহ করতে প্রস্তুত এবং শোতে একটি দুর্দান্ত পারফরমেন্স দিবেন। এবং তাদের আসন্ন শো বারে আচ্ছা লাগতে সিজন টু সম্পর্কে কথা বলবেন বারে আচ্ছা লাগতে সিজন টু নিয়ে অনেক গুঞ্জন ছিল নাকুল মেহতাকে শোয়ের প্রধান হিসাবে চূড়ান্ত করা হয়েছিল এবং ফিমেল লিডে বেশ কিছু গুজব ছিল কিন্তু গুজবের সমাপ্তি হয় দিশা পালমারকে চূড়ান্ত করার পরেই বারো আগস্ট বারে আচ্ছা লাগতে সিজন টু এর প্রমো রিলিজ করা হয়েছে এবং প্রোমো রিলিজের পর থেকে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে দেখা যাক বারে আচ্ছা লাগতে সিজন টু প্রথম সিজনের মতো সাফল্য পায় কিনা আর ইন্ডিয়ান আইডল টুয়েলভ এর প্রতিযোগিতা আরও কঠিন হচ্ছে এবং শোয়ের জন্য বিজয়ী নির্বাচন করা কঠিন কিন্তু পনেরো আগস্ট জাতি জানতে পারবে ইন্ডিয়ান আইডল টুয়েলভ এর বিজয়ী কে হবে আপনার মতে ইন্ডিয়ান আইডল কে জিতবে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর বিনোদন জগতের এ ধরনের আরও আপডেট পেতে ডু সাবস্ক্রাইব অন গসিবাস অ্যান্ড ফলো গসিবাস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আই উইল বিকাম ব্যাক সুন উইথ অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই